আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ধরনের কোনো কথা বলবে আর কোন মুসলমান তার ঈমান নিয়ে চুপ করে বসে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত হিসাবে ওই ব্যক্তি আল্লাহর নবীর সামনে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলেন মুসলমানেরা জাগ্রত হয়েছে কারণ হলো যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে শরীয়তের মাসালা হলো এই অপরাধের একটাই শাস্তি হলো তাদেরকে কতল করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয় তিনি হিন্দুদেরও নবী তিনি খ্রিস্টানদেরও নবী তিনি বৌদ্ধদেরও নবী এই পৃথিবীতে যত মানুষ রয়েছে বিশ্ব মানবতার নবী হচ্ছেন বিশ্বনবী ঠিক কিনা বলেন সুতরাং এই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এর প্রতিবাদ করার দরকার কারণ যত ধর্মের যত মানুষই থাকুক তারা কিন্তু বিশ্বনবীকে যদিও তারা মডেল হিসেবে মানে না কিন্তু তিনি যে বিশ্বনবী এটা তারা জানে এটা তারা গ্রহণ করে কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এতটুকু নই আল্লাহর সাথে ভিন্ন জিনিসকে শরীক করে এটার কারণেই তাদের ধর্মগুলো বাতিল আজকে সারা বিশ্ব একটা বিষয় নিয়ে তারা সারা বিশ্বের মুসলমানদের ঈমান জাগ্রত হয়েছে আপনারা দেখেছেন দুই একদিন আগে যে বিষয়টা আজকে ভাইরাল হয়েছে সেটা হলো আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত দিয়ে কথা বলেছেন ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা আরেকজন এদের ভিতরে আছে পুরুষ এই দুইজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত করেছেন তাদের দাবি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে তিনি যে বিবাহ করেছেন তার এই বিবাহ করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যৌন হয়রানি করেছেন নাউজুবিল্লাহ পড়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি অর্থের লোভ দেখাইয়া আল্লাহ নবী নিজের লিপসা পূরণ করেছেন নাউজুবিল্লাহ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ধরনের কোনো কথা বলবে আর কোন মুসলমান তার ঈমান নিয়ে চুপ করে বসে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত হিসাবে ওই ব্যক্তি আল্লাহর নবীর সামনে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলেন এজন্য সারা বিশ্বের মুসলমানেরা আজকে ফুঁসে উঠেছে মুসলমানেরা জাগ্রত হয়েছে কারণ হলো যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে শরীয়তের মাসালা হলো এই অপরাধের একটাই শাস্তি হলো তাদেরকে কতল করা যারা নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে যারা নবীর দুশ্মন তাদের একটাই শাস্তি তাদেরকে কতল করা সুতরাং সৌদি আরব থেকে শুরু করে মুসলমান সমস্ত রাষ্ট্রগুলো আজকে এই ভারতের পণ্যগুলো বয়কট করেছে কারণ এই ভারতের সরকার তার শক্তির কারণেই তারা একের পর এক মুসলমানদের নবীকে নিয়ে কথা বলতেছে আজকে এত আন্দোলন হওয়ার পরেও সারা বিশ্বে এখনো পর্যন্ত কিন্তু ওই ভারতের মোদী সরকার যারা নাকি নিজেদেরকে কি বলবো আর যারা গরুর পেশাব পান করে এই সমস্ত বেঈমানরা তাদের ভিতরে আখলাকে কি থাকবে তাদের ভিতরে চরিত্রই কি থাকবে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আপনাকে পৃথিবীর সর্বোচ্চ মহান চরিত্র দিয়ে আপনাকে প্রেরণ করেছি আর সেই নবীর চরিত্রে আঘাত করে তারা কথা বলেছে সুতরাং নবীর আখলাকে চরিত্রে আঘাত করে কথা বললে পৃথিবীর কোনো মুসলমান কোথাও থেকে সহ্য করতে পারে না সুতরাং আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে ভারত সরকারকে এর প্রতিবাদ জানিয়ে দিতে হবে দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক এবং বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলার কারণে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক তাকে হত্যা করতে হবে এর প্রতিবাদ নিয়ে সারা বিশ্ব যেমন আন্দোলন করতেছে সারা বাংলাদেশের মুসলমানেরাও আন্দোলনে জাগ্রত হয়েছে।